হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো অবশ্যই ভালো আছি। তোমাদের এত ভালোবাসা পাচ্ছি, তোমাদের ভালোবাসার জন্য ভালো না থাকতে পারি কি করে? তো আমি ভালো আছি। তো গত এর আগে যতগুলো ভিডিও করেছি সবার সাপোর্ট পেয়েছি। এই সাপোর্টের জন্য নতুন নতুন ভিডিও করার সাহসটা দেখাই, এই সাহসটা নিয়েই কিন্তু নতুন একটা ভিডিও করছি, যেটা আর কিছু নয়, সবার আসলে ভালো লাগবে। এর আগে অনেক ভিডিও হয়েছে, সাইডে কিছু সাউন্ড যাচ্ছে, রাস্তার ধারে ঘর ঘরের অবশ্যই সাউন্ডটা আসতেই পারে, সেটা নিয়ে কিছু মনে করবেন না। গাড়ি যাচ্ছে, বারবার বিরক্ত হচ্ছে, তো কিছু সেটা কোনো ব্যাপার নয়। তো আজকে যে বিষয়টা সেটা আর কিছু নয়, সবাই অনেক অনেকে ভিডিও করেছে, আমিও করেছি, তো সহজভাবে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটা করছি। আমরা যখন অনেক ভিডিও করি কি হয়, ব্যাকগ্রাউন্ডটা অনেক সময় পছন্দ হয় না, তো ব্যাকগ্রাউন্ডটা কী করে চেঞ্জ করব তার একটা জিনিস আমাদের দরকার, যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব ভিডিও এডিটিংয়ের সময়। যে ভিডিও এডিটিং যখন করি তখন কি হয়, ব্যাকগ্রাউন্ডটা আমাদের পছন্দ হয় না, অনেক সময় হয় এটা, ব্যাকগ্রাউন্ডটা খারাপ। বা আমরা কি করি, মানে অনেক সময় পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখাতে চাই না, তো পেছনের ব্যাকগ্রাউন্ডটা না দেখিয়ে নতুন একটা অন্য ফিডব্যাক, আমি যে ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা শ্যুট করেছি, আমি যে ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা শ্যুট করেছি সেটা চেঞ্জ করে দেবো কী করে, তার একটা নতুন পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা কী সেটা কিছু না, আমরা দেখে নেব, চলুন আমরা দেখে নিই। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট তো করবেন, মেসেজ করবেন। যদি কোনো টপিকের ওপর আপনাদের ভিডিও দরকার, আমি যদি জানি বা আমার যদি সামর্থ্য হয় করতে পারবো, অবশ্যই আপনাদের করব। তো অবশ্যই লাইক শেয়ার কমেন্টটা করবেন। আর প্রথমেই বন্ধুরা, যে অ্যাপসটি লাগবে সেটা কাইন মাস্টার। দেখুন, কাইন মাস্টার আমি ওপেন করে নিচ্ছি, আপনাদের যদি কারো থাকে তাহলে অবশ্যই ভালো, নাহলে ডাউনলোড করে নেবেন। এবার যাব এই প্লাস পয়েন্ট যেটা রয়েছে, দেখুন 16:9, এটাতে ক্লিক করব। ক্লিক করে আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে আমাকে মিডিয়াতে গিয়ে যে কোনো আমার পছন্দ মতো যে কোনো একটা ছবি বা কোনো একটা ইমেজ, অথবা আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দিয়ে নিচ্ছি। এখানে যে কোনো একটা অ্যাপসের মধ্যেই পাবেন বিভিন্ন ধরনের ছবি। এবারে এর মধ্যে যে কোনো একটা ধর এটাই নিয়ে নিচ্ছে, এটা একটু বাড়িয়ে নিচ্ছে, লেন্থটা বাড়িয়ে নিচ্ছে। লেন্থ বাড়িয়ে নেওয়ার পর এবার আমরা কী করবো, লেয়ার অপশনে ক্লিক করব। মানে যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করতে চাইছি সেই ভিডিওটা আমি এখানে নিয়ে আসবো, সেটা লেয়ারে গিয়ে ক্লিক করতে হবে। লেয়ারে গিয়ে ক্লিক করে মিটাতে, আমি প্রথমেই ভিডিওটা করে রেখেছিলাম সময়টা বাঁচানোর জন্য। এই ভিডিওটার যে ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। কী করে করবো, প্রথমত আমাকে এই অপশানটা গিয়ে পুরো স্ক্রিনটাকে বড় করে নিতে হবে। আমার সুবিধা মতো আমি আমার ছবিটাকে নিয়ে নিলাম, এই এইটা থাকবে আমার পেছনের ব্যাকগ্রাউন্ড। পেছনের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন সবুজ কালার, গ্রিন রং, এটা আমার হয়ে গেল। হয়ে যাওয়ার পর ভিডিওটাতে ক্লিক করতে হবে। ভিডিও ক্লিক করার পর দেখুন 1, 2, 1, 2, 3, 4, 5, 6, এই 7 নম্বর অপশানে একটা মহিলা বা একটা ফিমেল ক্যারেক্টারের একটা ছবি আছে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেটা নাম ক্রোমাকি, এই ক্রোমাকিকে এনেবল করে দিতে হবে, মানে এটাকে অন করে দিতে হবে। আমি অন করে দিলাম, দেখুন সুন্দরভাবে পেছনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আপনার ভিডিওর সুবিধা মতো আপনি এটাকে কম বেশি করতে পারেন। দেখুন আমি বাড়িয়ে দিলাম, ছবি আমার ছবিটা পুরো আউট হয়ে গেল। দেখুন আমি এটা জিরো করে দিলাম, আমার পেছনে ব্যাকগ্রাউন্ড যে গ্রিন কালারটা ছিল সেটা গ্রিন হয়ে রয়েছে। আমি কি করব, এটাকে আস্তে আস্তে যত আমার সুবিধা মতো করে দিচ্ছি। দেখুন দেখুন হয়ে গেছে।
দেখুন আমার কানের সাইড দিয়ে একটু গ্রিন কালার দেখা যাচ্ছে, এটাকে রিমুভ করতে হবে। কি করব, ভিডিও ক্লিক করতে হবে, ভিডিও ক্লিক করার পর ক্রোমাকে যাব। ক্রোমাকে ক্লিক করার পর এই ডিটেল কার্ভ এর সাহায্যে আমি কম বেশি করে নেব। দেখুন আস্তে আস্তে ওটা রিমুভ হয়ে যাবে। যতটা হয় করতে করে নেবেন। দেখুন রেডি। তো বন্ধুরা, নিজের পছন্দ মতো ভিডিওর ব্যাকগ্রাউন্ড অবশ্যই চেঞ্জ করতে পারবেন নিজের ইচ্ছা মতো। তো এখানে ইমেজ ছাড়াও আপনি নিজের ইচ্ছা মতো এখানে একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে পারবেন, সেখানে কোনো সন্দেহ নেই। তো আজকের জন্য ভিডিও এতটাই, যদি ভালো লাগে সঙ্গে থাকুন। তো বন্ধুরা কেমন লাগলো? আগেই বলেছিলাম যে সহজভাবে আপনাদের কাছে পৌঁছে দেবো, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা আশা করি ভালো লেগেছে, এইভাবে সাপোর্ট করুন, লাইক শেয়ার কমেন্ট করুন। আর আমাদের পুরো যতটা আমরা পারবো আপনাদের জন্য কাজ করে যাব, আপনাদের জন্য এগিয়ে যাব। আপনারা এইভাবে সাপোর্ট করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আজকের মতো ভিডিও এতটাই, পিঙ্কুজ ফিল্ম বক্স থেকে সকলকে ধন্যবাদ।